আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস শপ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রেসার কুকার দেখাবো এবং এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের মধ্যে হবে সাধারণত স্বল্প সময়ে খুব দ্রুত রান্না বান্নার জন্য কিন্তু আমরা প্রেসার কুকারগুলো মূলত ব্যবহার করে থাকি আর যেই ধরনের রান্নাবান্নার আইটেমগুলোতে একটু সময় বেশি লাগে যেরকম মাংস শাক সবজি ডাল ছোলা বুট ইত্যাদি সেগুলোর জন্য কিন্তু আমরা মূলত প্রেশার কুকারগুলো ইউজ করে থাকি আর এই প্রেশার কুকারগুলোতে আপনি খুব স্বল্প সময়ের মধ্যে এই আইটেমগুলো করতে পারবেন আর আজকে যে প্রেশার কুকারটা দেখাব এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ব্র্যান্ডের মধ্যে দুইটা মডেল হয় একটা হচ্ছে অ্যাপেল শেপের দেখতে পাচ্ছেন অ্যাপেল আকৃতির আর একটা হচ্ছে স্টেট মডেল মানে এটা হচ্ছে একটু খারা শেপের সো এই দুটো মডেল করে থাকে আমি আপনাদেরকে বক্সটা একটু দেখাই এগুলো কিন্তু মেড ইন ইন্ডিয়ার হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান যে ফ্ল্যাগটা আছে কিন্তু দেয়া আছে খুবই হাই কোয়ালিটির মধ্যে হবে আর এটা কিন্তু ক্যাপাসিটিটা হচ্ছে ফাইভ ফাইভ লিটার ইন্ডাকশন বেসড করা থাকবে অন মানে যেহেতু অনেকেই আপনার ইলেকট্রিক চুলা ব্যবহার করেন তো যারা ইলেকট্রিক চুলায় ব্যবহার উপযোগী প্রেশার কুকার কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো ইলেকট্রিক চুলাতেও ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন বেসড দেওয়া আছে ইলেকট্রিক চুলা ছাড়াও গ্যাসের চুলা মাটির চুলা লাকড়ির চুলা সব ধরনের চুলাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই প্রেশার কুকারগুলোকে এই প্রেশার কুকার ব্যবহার করার যে নিয়মটা এটাও কিন্তু খুবই সোজা আমি আপনাদের কিন্তু দেখাই এটা একটু খুলে দেখাই যে কত সহজে আপনারা এটা খুলতে পারবেন এই যে এটা কিন্তু এভাবে খুলে যাবে খুব সহজে আবার যখন আপনারা সব কিছু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরেও কিন্তু এটা খুব সহজে লাগাতে পারবেন আমি আপনাদেরকে বডিটা একটু ভেতরের জায়গাটা একটু দেখাই এটাতে কিন্তু আপনারা দুই থেকে আড়াই কেজি পরিমাণ মাংস অনায়াসে রান্না করতে পারবেন দুই থেকে আড়াই কেজি পরিমাণ মাংস আর এটার যে গ্যাসটা দেখতে পাচ্ছেন যে থিকনেসটা এটা কিন্তু খুবই পুরুত্ব অনেক পুরুত্ব আমরা সাধারণত বাসাতে কিন্তু ছোটো ছোটো অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল যেগুলো ইউজ করি খুবই পাতলা হয়ে থাকে সেগুলোও কিন্তু আমরা আট থেকে দশ বছর অনেসে ইউজ করতে পারি আর দেখতে পাচ্ছেন এটার কিন্তু মানে পুরুত্বটা কিন্তু অনেক বেশি আপনারা এটা চাইলে বিশ তিরিশ বছর ইউজ করতে পারবেন শুধুমাত্র প্রেসার কুকারে যে জিনিসটা নষ্ট হয় সেটা হচ্ছে এই রাবারের গ্যাসকেটটা এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন সেফটি বাল্বটা এই দুটো জিনিসই কিন্তু নষ্ট হয় কিন্তু কোম্পানি কিন্তু আপনাদেরকে এই দুটো জিনিস কিন্তু এটা তো থাকবেই এটা তো দেয়া আছেই অলরেডি তারপরও কিন্তু এই দুটো জিনিস আবার এক্সট্রা আপনাদেরকে দিয়ে দিবে ফ্রি হিসেবে আপনারা চাইলে যদি এটা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এটা লাগিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন আর এটাও যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রকারে যে দোকানে গিয়ে বাজার থেকে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আবার লাগিয়ে ইউজ করতে পারবেন সো এটা কিন্তু খুবই লং জিবিটি বেশি হবে খুবই হাই কোয়ালিটির প্রেশার কুকার হবে আপনারা সরাসরি এভাবে লাগাতে যাবেন না জাস্ট জাস্ট এ অ্যাঙ্গেলে দিবেন এ অ্যাঙ্গেলে দিয়ে জাস্ট এভাবে করে এভাবে করে লাগিয়ে দিবেন অনেকে বলতে পারেন যে ভাই এটা লাগানো ইজি ব্যাপার দেখানোর কি আছে ভিডিওতে কিন্তু সবকিছু দেখিয়ে দিতে হয় প্রোডাক্ট সম্বন্ধে যখন রিভিউ করি আমাদের সবকিছু কিন্তু একেবারে মানে এ টু জেড সবকিছু বলতে হয় এই কারণে আর কি দেখানো দুটোর ক্যাপাসিটি কিন্তু লিটার যার কাছে যেটা ভালো লাগে আপনাদের কাছে যদি অ্যাপেল শেপেরটা ভালো লাগে এটা স্ক্রিনশট দিবেন আর যদি স্ট্রেট শেপটা ভালো লাগে এটা স্ক্রিনশট দিবেন আর এটার বক্সের মধ্যে কিন্তু এরকম একটা ইউজার ম্যানুয়াল দেয়া থাকবে এখানে কোন জিনিস আপনারা কতটুক সময় লাগবে করতে কি কোন জিনিস কি কি পরিমাণে করতে পারবেন সবকিছু কিন্তু এই ইউজার ম্যানুয়ালের মধ্যে দেয়া থাকবে আপনারা এটা দেখেও রান্না বান্না করতে পারবেন আর এখন আমি আপনাদেরকে এটার ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে দিচ্ছি প্রথমেই বললাম যে বাসাতে আমরা সাধারণত যে অ্যালুমিনিয়ামের পাত্রগুলো ব্যবহার করি ওগুলোও কিন্তু আমরা আট দশ বছর ব্যবহার করতে পারি অনায়াসে আর এটা যেহেতু এত গ্যাস মোটা করে তৈরি করা আর অনেক হেভি ইন্ডিয়ান প্রেশার কুকারগুলো কিন্তু ভালো হয়ে থাকে বাংলাদেশের প্রেশার কুকারের চাইতে খুবই হাই কোয়ালিটির প্রেশার কুকার হবে এটার যে গ্যারান্টি থাকবে এটা কিন্তু বারো বছরের গ্যারান্টি থাকবে বারো বছরের মধ্যে যদি এর বডিটা কখনো লিক হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা রিপ্লেস গ্যারান্টি পাবেন মানে একটা দিয়ে আর একটা নিয়ে যেতে পারবেন সো বারো বছরের গ্যারান্টি থাকবে বারো বছরের মধ্যে সমস্যা হলে আমরা কিন্তু রিপ্লেস করে দিব আপনাদেরকে বডির যদি কোনো সমস্যা হয় আর এখন আপনাদেরকে এটার প্রাইসটা বলে দিব। এই যেটা অ্যাপেল শেপটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস রাখবো আমরা দুই টাকা আর যেটা স্ট্রেট শেপ সেটার প্রাইস রাখবো আমরা উনিশশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে দুই এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আমাদের সাথে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে হলে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিব আপনার বাসায় প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার পর আপনি পেমেন্ট করতে পারবেন আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো তবে সেক্ষেত্রে অল্প কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয় বাকিটা আপনি কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট রিসিভ করার সময় পুরো সার্ভিসে দিয়ে নিয়ে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম